আজকে এনেছে এটা মনে হয় লইট্টা মাছ, যেটা দেখে বুঝাই যায় না বেশি বড় পিস হলে দেখা যায় যে মাছটা ওয়েস্ট হয়। সো আই থিঙ্ক 4 পিস কি দিব? এই ছেলেটা শুধু জুতা দেখলে মাথা খারাপ হয়ে যায়, বিশেষ করে জুতা জুতা জুতা। পরে যাবো এখন খেলতে, খুশি কি? গাছটা আপনাদেরকে দেখাবো আমি যদি বাইরে হাঁটতে বেরোই, এত সুন্দর গাছটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিজ নেস্ট। গত ব্লগটা শেষ করেছিলাম সন্ধ্যায়, এখন এই যে 9টা থেকে শুরু করছি ভিডিও। ওর বাবা বাজারে গিয়েছিল, সো বাজার থেকে এসেছে আর আমি এই যে ব্লগটা ওপেন করছি। ঘরের বলতে গেলে বাজারটা তো সবই শেষ হয়ে গিয়েছিল, তো ফ্রোজেন কিছু মাছ এনেছে। এর আগে এনেছিল মিঠা পানির মাছ, যেটা এনেছিল পুঁটি মাছ, আজকে এনেছে এটা মনে হয় লইট্টা মাছ, যেটা দেখে বুঝতে পারছি লইট্টা মাছ এনেছে। এপাশে এনেছে হলো চিংড়ি, এই পাশে আছে মুরগি গরু, এইদিকে আছে হলো টমেটো আলু ফুলকপি। আমি লিখে দিয়েছিলাম এগুলো আনতে, মাছ দিয়ে রান্না করলে মজা লাগে। একটা সালমন ছিল বাসা, ওইটা দিয়ে রান্না করবো ইনশাল্লাহ। ভিজিয়েছি আর কি, সালমনটা এখনো হয়নি। এই পাশে এনেছে যে শিক কাবাব 2 প্যাকেট, ফ্রোজেন পরোটা। এইদিকে এনেছে কি স্ন্যাক্স, এনেছে একটা লাড্ডু 2 প্যাকেট, কাঁচামরিচ ধনে পাতা। এই হচ্ছে বাজার। সো আমি এখন যেটা করবো, আমার এটা দেখে মনে হচ্ছে একটু কাবাব বানিয়ে খাই, সো একটা শিক কাবাব ভাজবো আর খাবো, আর এগুলোকে ঠিকঠাক করে রাখবো আর কি। গত ভিডিওতে দেখেছিলাম যে মাছটা ভিজিয়েছি, বাট এই ভিডিওটা এত বড় হয়ে গিয়েছিল আমার আর আসলে ভিডিও কন্টিনিউ করার মতো অবস্থা মনে হয়নি। অ্যামেলিয়াও খুবই জ্বালাচ্ছিল, তো ওকে শান্ত টান্ত করলাম। এখন রাতের বেলা এসেছি রান্নাটা কমপ্লিট করতে। তো এইটাকে কয় পিস করব? 4 পিস করে আমাদের মোটামুটি 1 বেলার তরকারি হয়ে যাবে। 4 পিস বা 3 পিস লাগবে এটা করতে, কারণ 1, 2, 3, হ্যাঁ 3 পিস দেখা যাবে। কালকে দুপুরের জন্য এটা করছি আর কি, বা এখন রাতে ওর বাবা খায়নি এখনও, হয়তো বা আজকে রাতে অ্যামেলিয়াও হয়ে যাবে, কালকে দুপুরে অ্যামেলিয়ার হয়ে যাবে। তো এইটার মধ্যে একটু আঁশ থাকে, এটা একটু এমন করলেই উঠে যায় স্যালমনটা। এখনও একটু বরফ বরফ আছে, এই অবস্থায় যদি আমি এটা নর্মালি আমি আঁশ ছাড়িয়েও রান্না করতে পারতাম, মানে পুরো চামড়াটা উঠিয়ে, তো সেক্ষেত্রে দেখা যায় যে মাছটা অনেকটা খুলে যায়, রান্না করতে আরাম হয় না। আমার একটা মাছের আঁশ রিমুভার যেটা আর কি, মালয়েশিয়াতে একটা জোস ছিল, ওইটা ওরকম একটা কিনতে হবে। আসলে আমি যদি মালয়েশিয়া থেকে প্যাকিং করে আসতাম, অনেক খুঁটিনাটি অনেক কিছু হয়তো বা আমি নিয়ে আসতাম, যেটা একদম নতুন ছিল, প্যাকেটও আমি খুলিনি এরকম। ওর বাবা তো ছোটো, মানে কি বলবো, ছেলে মানুষ, ছোট মানুষ বলতে নিছিলাম, ছেলে মানুষ অনেক কিছুই বুঝে নাই। আমিও বাংলাদেশে থেকে আসলে সব গাইডও করতে পারিনি, যাই হোক ব্যাপার না, এর থেকে অনেক ভালো ভালো জিনিসও হয়তো ভাগ্যে আছে, এই জন্য এগুলো হয় মানে পাওয়া হয়নি বা ইউজই করতে পারিনি। তো যাই হোক, আমি এটাকে ক্লিন করে মাছটাকে কেটে ফেলি। এটাকে ক্লিন তো করাই ছিল, আঁশগুলো ছাড়িয়ে ফেললাম, তো এখন এটাকে কেটে ফেলবো। এইটুকু একটা বেশি বড় পিস দিলে হয় কি, অ্যামেলিয়ার বাবাও লাইক করে না, আর অ্যামেলিয়া তো মোটেই মানে ওকে তো খাওয়ানোই যায় না, বেশি বড় পিস হলে দেখা যায় যে মাছটা ওয়েস্ট হয়। সো আই থিঙ্ক 4 পিস হবে সুন্দর করে। এটাকে আমি ফার্স্টে ভেবেছিলাম ফুলকপি টমেটো দিয়ে রান্না করব, কিন্তু এখন আবার মনে হচ্ছে যে না থাক, এক বেলার জন্য একটু একটা জুকিনি আছে বাসায়, টমেটো জুকিনি আলু দিয়ে এটাকে রান্না করে ফেল। তো এই হচ্ছে মাছ, এটাকে একটু লবণ হলুদ মরিচ দিয়ে আমি ভাজবো, তারপরে রান্নাটা করব। ব্ল্যাক পেপার আর সল্টই দিলাম, এটা দিয়ে একটু হালকা হলুদের গুঁড়ো দেব। মাছটা রান্না করার জন্য যেটা প্রথমে করব বললাম, হালকা করে ভেজে নিব,
স্যালমন ভাজতে আসলে বেশি ভাজলে মজা লাগে না, কেমন একটা শক্ত কোটেড হয়ে যায়, ভেতরে জুসটা ঢুকে না। আর একদমই মাছ না ভেজে রান্নাও করতে পারি না, যেটা অভ্যাস। তো যেটা করব, মানে 30 সেকেন্ড করে এপিট ওপিট জাস্ট দেওয়ার সাথে সাথেই গরম তেলে এটা একটা কালার চেঞ্জ হয়ে কমলা কালারটা কেমন একটা লালচে কালার হয়ে যায়, মানে কালারটা চেঞ্জ হয়ে যায় দেওয়ার সাথে সাথেই। সো এক পাশ 30 সেকেন্ড, আরেক পাশ 30 সেকেন্ড, এরকম করে আমি জাস্ট মাছটা হালকা করে ভেজে নিয়েছি। কেউ যদি মাছ না ভেজে খান আপনারা, মানে অনেকেই খায় না, মাছ না ভেজেই খায়, সো সেক্ষেত্রে একদম কষানোতে দিয়ে দিলেও হয়, বাট আমি আসলে আমি মানে ভেজেই খাই। সো হালকা করে আমি জাস্ট একটু ভেজে নিয়েছি। এবার আমি একটু জিরার ফোড়ন দিয়ে রান্নাটা করব, মানে গরম তেলের মধ্যে প্রথমে আমি হালকা করে একটু জিরা দিয়ে দিয়েছি, আস্ত জিরা যেটা, গোটা জিরা। তারপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। মাছ রান্নাতে আসলে জিরার ফ্লেভারটা ভালোই লাগে, দাঁতের নিচে একটু একটু পড়লে। তো অ্যামেলিয়ার বাবা আবার খুব একটা পছন্দ করে না, সো আমি কমই দিয়েছি। তবে আমি বেশিরভাগ দেখা যায় যে একটু ঠান্ডা ঠান্ডা বা জুকিনা রান্না করলে একটু দেই, কারণ ভালো লাগে। তারপরে একটু কষিয়ে হালকা পাতলা ঝোল টাইপের করলে সেগুলোতে আসলে জিরাটা মজা লাগে। তো যাই হোক, আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে লবণ দিয়েছিলাম, তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর ওইটা সিদ্ধ হতে হতে আমি এদিক থেকে জুকিনিটা কেটে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা আসলে ফ্রেশ মাছে না দিলে ভালো, বাট যেহেতু ফ্রোজেন এখানে সব কিছু, তো একটু হলেও আদা রসুনের পেস্টটা আসলে দিতে হয় বা দেই আমি, স্মেল করে না হলে। আর স্যালমনের, সামুদ্রিক মাছের একটা স্মেল থাকে যেটা আদা রসুনের পেস্ট দিলে ওই স্মেলটা থাকে না, অনেকে স্মেলের জন্যই সমুদ্রের মাছ খেতে পারে না। তো সেক্ষেত্রে হালকা করে একটু গোলমরিচ লবণ দিয়ে একটু হালকা করে ভেজে তারপরে যদি আদা রসুনের পেস্ট রান্নাতে ইউজ করা হয় তাহলে আসলে স্মেলটা চলে যায়, বিশেষ করে জিরাও দিতে মানে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আর স্মেলটা থাকে না। আর যারা স্মেলের জন্যই লাইক করেন সেক্ষেত্রে তো আর কিছুই বলার নেই। তো যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু জুকিনিটা কেটে নিচ্ছি। আমার কাছে জুকিনি খুব মজা লাগে, কারণ মানে এটা খেতে কচি লাউ যেরকম লাগে সেম ওরকম স্বাদ, আর লাউয়ের মানে বডিটা যেরকম ওরকম। নর্মালি কিন্তু লাউয়ের মাঝখানের অংশটা নরম, মানে বিচি বিচি ভাবটা ভালো লাগে না, তো জুকিনির ক্ষেত্রে বিচি ভাবটা নেই, পুরোটাই হচ্ছে একটা মানে গোশ থাকে ভিতরে এরকম আর কি, মাংস দিয়ে ভরা এরকম। তো যাই হোক, আমার একটাই জুকিনি ছিল ফ্রিজে, মাছের পরিমাণও কম, সো আমার একদম পারফেক্টলি হয়ে যাবে। এখন আমি যেটা করছি, মশলাটা মানে প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে হালকা করে একটু কষিয়েছিলাম বা একটু ভাজা ভাজা করেছি। এই পর্যায়ে আমি যে গুঁড়া মশলাগুলো আছে, যেমন আমরা যেগুলো নর্মালি খাই, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, এগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পরিমাণ মতো যদি বলি, আমি মানে চোখের আন্দাজেই দিয়েছি, আর মেপে যদি বলি 1/4 চামচ করে দিয়েছি। এটা একদম বেসিক একটা হিসাব, যাদের রান্না মানে যারা নতুন রান্না শুরু করেছেন তারা আসলে 1/4 চামচ করে দিয়ে 5 পিস মাছ রান্না এই মেজারমেন্টে শুরু করতে পারেন। আই হোপ হয়ে যাবে, আমি এভাবেই শুরু করেছিলাম। আর এখন তো আলহামদুলিল্লাহ চোখের মোটামুটি একটা আন্দাজ হয়েছে, তাও বলবো পুরোপুরি না, আমি রান্না শিখ করছি 2-3 বছর ধরে, এর আগে আমি কখনোই রান্না করিনি। সো এখন আমি বলতে গেলে কি বলে এটাকে, নতুন রাঁধুনি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মশলাটা কষে গেছে, সাথে আমি জুকিনি আর টমেটোও দিয়ে দিয়েছি। এবার পুরো মশলার সাথে এগুলোকে হালকা হালকা একটু ভাজবো, আর উপর থেকে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচ পরে দিলেও হয়, কিন্তু আমি সাথে দিয়েছি কারণ হলো মানে একটু ফ্লেভারটা ছড়াবে, প্লাস একটু গলে গলে যাবে কাঁচামরিচ। মানে আমি ভাতের সাথে নরম কাঁচামরিচটা মেখে খেতে আমার মজা লাগে, যেহেতু অ্যামেলিয়া তরকারি খায়, তো আমি কাঁচামরিচের মুখটা ফেড়ে দিই না, আমি আস্ত কাঁচামরিচটাই এভাবে দিয়ে দিয়েছি। তো এবার যেটা করব, নাড়াচাড়া করে জুকিনি রান্না হতে খুবই কম সময় লাগে, মানে মাছের সেদ্ধ তো অলরেডি হতে যতটুকু, জুকিনি আর টমেটো হতেও, মানে সব মিলিয়ে এই টোটাল প্রসেসটা করতে আমার 15 মিনিটের মতো লাগে। ঝোল দিয়ে জাস্ট বলক আসলেই ঢাকনা সরিয়ে ফেললেই হয়ে যায়, এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আমেলিয়ার বাবা আমার কাছে মানে বাজারটা দিয়েই, ও আবার বাইরে গেছে, ওর কালকে খেলা আছে, ক্রিকেট খেলা, সো ওইটার কি কাজের জন্য গেছে। তো যাই হোক, এই তো আমার রান্নাবান্না শেষ। তো আমি যেটা করেছি, আমার ভাজা জিরার গুঁড়া ছিল একটু, দেখতে পাচ্ছেন, একদম অল্প করে, মানে লবণ যেরকম আমরা ছিটিয়ে দিই ওই পরিমাপের মতো ছিল। তো নামানোর আগে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি, যেটা দেখলাম এটা দেওয়ার পরে মাছটা আরও অনেক বেশি মজা লেগেছে। তো এরপরে আমি উপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি। এই তো রান্না শেষ, অসম্ভব মজা হয়েছিল এটা খেতে, ট্রাই করে দেখতে পারেন। কী দিব? মামি মামি, হিয়ার ইজ আ রিং।
অ্যামেলিয়া সুন্দর করে ড্রেস পরেছে। ওকে লেটস গো, দিব বাসায়। অ্যামেলিয়াকে সুন্দর জামা পরিয়ে দিয়েছি, ও হচ্ছে আমি লাগেজ গুছাচ্ছিলাম তো তারপরে ওরে এটা দেখতে পেলো। আর আমারও একটা গান মাঝখান দিয়ে, মানে আমি ইদানিং খুব শুনতেছিলাম এই গানটা, মাধু মাস গানটা, সো এটা দেখে আমার এইটাও দেখেছি আমার একদম পুরো মিলে গেছে, ভালোই লাগছিল দেখতে। তো ভাবলাম অ্যামেলিয়াকে পরিয়ে পিকচার তুলে দিই। এই যে রিং, এটা তো ও চুড়ি খুলে ফেলছে নাকি, চুড়ি যে খুলছে আমি বলতে পারি না। কোথায় খুলছিলা অ্যামেলিয়া, কোথায় খুলছিলা বাবা? ভাগ্যিস মনে পড়ছে, নাহলে তো বাসায় গেলে। ইফো কটিও চুড়ি কোথায় ফেলছো? এই যে এটা হচ্ছে আমাদের বাসা, কিন্তু বাসা একদম রাস্তার পাশ দিয়ে দেখা যায় দিকটা। বাট এখন আমার মেয়ে চুড়িটা কোথায় ফেললো দেখি। হুইচ ওয়ান, দুইটা গোল্ডেন চুড়ি খুলে ফেলছো তুমি নাকি একটা? একটা খুলছো। এই যে অ্যামেলিয়ার এই লেহেঙ্গাটার কথা অনেকে জিজ্ঞেস করেছিলেন যখন মাইশার হলুদে পড়েছিল। এটা অ্যাকচুয়ালি মাইশা ছোটামো হচ্ছে বিয়ের শপিংয়ের জন্য ইন্ডিয়া গিয়েছিল, তখন ওর জন্য এটা এনেছে পছন্দ করে। সো আমি আসলে যেন বলতে পারছি না, এটা ইন্ডিয়ার কোথায় পাওয়া যায় আমি সেটাও জানি না, তবে জয়পুরি বলে মনে হয় এই কাজগুলোকে। চলো মা, জিনিসটা এত কিউট, আমার খুবই ভালো লাগে। আমি এটা অ্যাকচুয়ালি আমি ফোল্ড করে অ্যামেলিয়াকে পরিয়েছি, মানে আমি এটা ছিল টু পিস, আমি এটাকে সেলাই করে ওয়ান পিস বানিয়েছি। এটা অ্যামেলিয়া আরও বড় হলেও পড়তে পারবে, মানে কি বলে এটাকে, 4-5 বছর পর্যন্ত আই থিঙ্ক পড়তে পারবে। এটা এমনভাবে ভেতরে আমি ইয়ে করে ফেলেছি, মানে সেলাই ভাঁজ দিয়ে করেছি, এটা খুলে খুলে পড়তে পারবে। তবে পিছনটা মনে হয় আমি ব্লক করে দিব, কারণ এত কী বলে ফিতা পিছন দিয়ে ভালো লাগতেছিলো না। আর ও তো অনেক, মানে এটার তুলনায় অনেক ছোটো, এই জন্য আসলে বেশি লাগতেছে। কি ক্যাট, যাও আস্তে আস্তে আস্তে, বাবা পড়ে যাবা। বেশিরভাগ সময় ক্যাটগুলো উপরে দাঁড়ায় থাকে, বসে থাকে আর কি। অ্যামেলিয়ার বাবা হলো একটা জুতা কিনেছে, এই ছেলেটার শুধু জুতা দেখলে মাথা খারাপ হয়ে যায়, মানে খুবই জুতা 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 কনভার্সগুলো আর কি। আসো মা আসো, ও হচ্ছে খেলতে যাবে একটু পরে ওর বাবা ক্রিকেট, ওই জন্য জুতা কিনেছে। এই যে হচ্ছে জুতা, এগুলো কিনেছে সে। ইউ আর্মি উপরে, কালারটা সুন্দর। তোমার এই কালারের জুতা নাই না, এটাই ফার্স্ট? সবই ব্ল্যাক টাইপের, ব্ল্যাক রেড, সুন্দর হয়েছে। এটা পরে যাবে এখন খেলতে, খুশি কি, জুতার শখ অনেক। আসো মা আসো আসো, কতক্ষণ লাগবে আসতে? বিকাল? ও আল্লাহ, তাহলে লাঞ্চ কই করবা? অ্যামেলিয়ার বাবা খেলতে গেল, যাওয়ার সময় বললাম ময়লাটা ফেলে দিয়ে যেও, এখানে একটু দূরে হয়ে গেছে, মালয়েশিয়াতে ছিল একদম, মানে আমাদের ফ্লোরে সাথেই ছিল। ওইটা অবশ্য মানে যারা আমাদের সাইডে থাকে ওরাই, নর্মালি প্রত্যেক ফ্লোরে একটাই থাকে, তো যারা অপর পাশে থাকতো আসতে লেটই হতো, মানে ঘুরতেই হতো, তো আমাদের এখন ওইরকম আর কি। তো যাই হোক, এখন অ্যামেলিয়াকে খাইয়ে দিব। কিচেনের অবস্থা খুবই খারাপ, বেশি খারাপ না। আমি হচ্ছে এগুলো ওয়াশ করবো, সকাল থেকে এই মানে এই পর্যন্ত এগুলো জমে গেছে, আসলে কি বলবো, একটার পর একটা দেখা যায় যে জমালে অনেক জমে, সাথে সাথে ধুয়ে ফেললে দেখা যায় সারাক্ষণ শুধু ধুতেই থাকতে হয়। আর আমার হাতের মধ্যে মানে কী যে হয়েছে, এখন খালি একটু দিয়ে হাত কেটে যায়, যে এখানে হাত আবার ছিলে গেছে। এখন মানে আপাতত কয়েকদিন ডিশ ওয়াশিং মেশিন ইউজ করব, কারণ মানে ধরলেই জ্বলতেছে, আর গ্লাভস আমি ইউজ করে আমি শান্তি মতো দেখা যায় ধুতে পারি না। তারপরে ইউজ করতে হবে, কিনতে হবে আমার, ওইটা যেটা কিনেছিলাম সেটা আমি ওয়াশরুম ধোয়াতে ইউজ করে ফেলছি, সো কিচেনের জন্য আমার এটা কিনতে হবে। আর ফুলগুলো সুন্দর মতো ফুটে, এটা জানি কখন পড়ে যায়, এত সুন্দর স্মেল। নর্মালি মানে ইউএসএ আসার পর আমি ফুলের কোনো স্মেল পাইনি ভালো, বাট এই একটা ফুল পেলাম, খুব সুন্দর স্মেল করে এটার, এই রোজটার।
আজকে এটার গাছটা আপনাদেরকে দেখাবো আমি যদি বাইরে হাঁটতে বেরোই। এত সুন্দর গাছটা, আমি এটা মানে কুড়িয়ে পেয়েছি বলতে গেলে, ডালটা অলমোস্ট ভেঙে যাচ্ছিল, তো আমি ওটা মানে একটু টান দিয়ে ওটা নিয়ে চলে আসছিলাম। সো রাস্তার পাশেই ছিল একদম, মানে অদ্ভুত সুন্দর একটা গাছ। আমি আজকে বাইরে বের হলে বিকালে অ্যামেলিয়াকে নিয়ে তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর এখানে আমি একটু গ্রিন টি নিয়েছি এই মগ ভর্তি করে, মগ এখনও ভরা যায়নি, হাফ ভরেছি। মিষ্টি কিছু খাওয়ার পরে আমার গ্রিন টি ভালো লাগে। একটা মোয়া খেয়েছিলাম, খাওয়ার পরে মানে মুখটা পুরো আমার কি বলে, মিষ্টি তো আমি খেতে পারি না, খুব শখ করে নিয়েছি ছোট দেখে যে দেখি শেষ করতে পারি কিনা। তো দুই কামড় খাওয়ার পরে মনে হচ্ছে যে মুখটুক পুরো মেরে আসতেছে এরকম অবস্থা। তো এখন মুখ ঠিক করার জন্য গ্রিন টি খাবো আর কি, মিষ্টি আর তিতা নিয়ে একটা ব্যালেন্স হবে মুখের। ঠিক আছে, এটা খাই, এরপরে অ্যামেলিয়াকে ডিনার সরি লাঞ্চ করাবো। ক্যামেরা আর অন করা হয়নি, এখন বাজে রাত 9টা, অ্যামেলিয়ায় যে ঘুমিয়ে গেছে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।